দুনিয়ার সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। আজ পর্যন্ত কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে না। হ্যাঁ, মৃত্যুর পরে কি ঘটবে না না ঘটবে এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, মৃত্যু কিভাবে হয় এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু শব্দে মৃত্যুটা নিয়ে কোনো মতানৈক্য নাই। চলে যেত বিদায়ী জায়গায় চলে আসছি, বাবা উচিত আমার একটা প্রশ্নই মনে করতে পারে, বাবা উচিত যে ছোট্ট জীবনটার উদ্দেশ্য কেন দিলেন, কেনই বা আসলাম আবার কেনই বা চলে যাব, বাঁচার কোন রাস্তা নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? আল্লাহ নিজেই বলছে ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব, শুধু আমার রাজত্ব না, আনা মা আকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কতটুক দূরত্ব থাকবে দুইজনের সঙ্গর ভিতরে, আপনি আমার সঙ্গে থাকবেন, মাদ্রাসার কমিটির লোক আমার সঙ্গে, কিন্তু একটু দূরত্ব আছে। আল্লাহ আপনার সাথে আপনি সঙ্গে থাকবেন দূরত্ব কতটুকু? তো আল্লাহ জবাব দিতেছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো সা রগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। আরে হাদিসে আল্লাহ বুঝাইছেন তুমি আমাকে কখনো পৃথক করতে পারবে না, যদি আমাকে পৃথক করতে যাও তাহলে তুমি তুমি থাকবে না, তুমি তুমি থাকবে না। আইনুল্লাহ তান্দুর, আলীগঞ্জের মানুষ ভালো করে কান পাইতা শোনেন, আল্লাহ বলে আইনুল্লাহ তান্দুর, আমাকে পৃথক করতে গেলে তোমার চক্ষু দেখবে না, উদুনুল্লাহ তাসমা, তোমার কান আর কোনোদিন শুনবে না, লিসান লা তানতিক, তোমার জবান কোনোদিন বলবে না, আকলুন লা তুমাইয়িজ, তোমার ব্রেন কোনোদিন ভালো মন্দ বুঝবে না, কলবুন লা তাতাফাক্কার, তোমার দিল আর চিন্তা কি জিনিস জানবে না, ইয়াদুন লা তাফতিশ, তোমার হাত কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা পর্যন্ত থাকবে না, রিজলুন লা তামশি, তোমার পাও চলবে না, বরং তুমি হবে লাশ। কি কি লাশ? কারণ কি জানেন? আপনার আমার ভিতরে যেটা ঢুকানো আছে যেটাকে আমরা আত্মা বলি, এটা আত্মা, আমিও মানি এটা আত্মা, কিন্তু এটা আল্লাহর একটা পাওয়ার। কি পাওয়ার? হুকুম, ক্ষমতা, আদেশ। আল্লাহ বলে কোন পাওয়ার? আল্লাহ দেখাইছেন আমার আল্লাহর সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটা হল আল আমরু লিল্লাহ, হুকুম। আল্লাহ দেখাইছেন কত বড় পাওয়ার, যদি একটু ভাবেন তাইলে শুনাই যে কত বড় পাওয়ার। আল্লাহ বলে ওয়াদাতু আমাল আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশের উপরে রাখতে দেরি সে স্থির হইতে দেরি হয় নাই, তারাউনাহু বিগায়রি আমার, তোমরা কোথাও খুঁটি দেখো না, খুঁটি বিহীন দাঁড় করাইলাম তো কিভাবে করাইলাম? আল্লাহ বলে আমার হুকুম দিয়া দাঁড় করাইয়া দিছি, ওই পাওয়ারফুল জিনিসটাই তোমার ভিতরে ঢুকাইয়া দিছি মানুষ, ওটা আমারই একটা গুণ, ওটা আমারই একটা ডিফেন্স, ওটা আমারই একটা জিনিস, ওটা তোমার ভিতরে ঢুকাইয়া দিছি, ওটা বাহির হইতে দেরি তুমি আর তুমি থাকবে না, কেন ওটা আমার জিনিস তোমাদের জিনিস না। বিদায় চলে যেতে হবে, এটি সত্য বিদায়। আজকে আমি আপনাদেরকে ভাবাইতে চাবো যে একটু ভাবেন, আমি প্রশ্ন তুললাম যে আমাদের বাবা উচিত, বাবা উচিত যে এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য কি? আমি কি বুঝাইতে পারছি কি উদ্দেশ্য হওয়া উচিত না? উদ্দেশ্য বোঝেন তো, হাজারো উদ্দেশ্য আমাদের জীবনে, কিন্তু আফসোস আমাদের সমাজের কয়জন জানে, কয়জন যুবক জানে, কয়জন আমরা জানি যে ছোট্ট জীবনটা আল্লাহ কোন উদ্দেশ্যে দিয়েছেন, কেন দিয়েছেন, এটার উদ্দেশ্য কি, কেন দিলেন আল্লাহ? শুধু এইখানেই তো শেষ না, দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করেন, আস্তরুকা, আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন, আযকুরুকা ওয়ালাও তানসানি, আল্লাহ বলে তোমাকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি,
যদিও তুমি চব্বিশ ঘন্টা আমাকে ভুলা থাকো, কারণ তোমার জীবনের একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য দিয়ে তুমি তোমাকে আমি তৈরি করছি। ও মানুষ, দুনিয়াও তোমাকে দিছি, আখেরাতও তোমাকে দিছি। হ্যাঁ, ভুলা যাবো মনে উঠলো, এই জন্য বলতেছি, আলীগঞ্জের মানুষ, সমগ্র সৃষ্টির জীবনের কোনো বিনিময় নাই, যদিও সে জন্ম লগ্ন থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়ে আছে, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য না বিমুখ হয় না গাফেল হয়, উদাসীন হয় না বিমুখ হয়, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে, কিন্তু তাকে কোনো বিনিময় দেওয়া হবে না। এমন সৃষ্টি নেই যে চব্বিশ ঘন্টা আল্লাহর গুণগান না গায়, কিন্তু আল্লাহ বলে কারো কোনো বিনিময় নাই। ও মানুষ, তুই উচ্চারণ করতে দেরি। উদাহরণস্বরূপ সুবহানাল্লাহ বলেন তো, আলহামদুলিল্লাহ, হাদিসে বুখারীর হাদিস, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই সৌর জগতের ভিতরে যতটুকু জায়গা আছে শুধু একজনেরটা দ্বারা নেকি দ্বারা প্যাক হয়ে যায়। আপনি বলবেন আমরা এত লোক পড়লাম, বাকিগুলা কোথায় যাবে? বাকিগুলা আমাদের আমলনামায় জমা হয়ে গেছে, এতটুক পরিমাণই জমা হয়েছে। আমরা উচ্চারণ করতে দেরি, বিনিময় দিতে দেরি হয় না। ওই মানুষটার পাওয়া উচিত যে এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য কি, কি বলেন বাবা উচিত? আপনার কি আমার সাথে একমত? হ্যাঁ, পিছিয়ালারা কি বলে, উচিত বাবা উচিত? হ্যাঁ, যদি বাবা উচিত হয় তাহলে আগে এইখানে সেভ করেন, এইখানে গাঁথেন, এইখানে আগে সেভ করে নেন, এইখানে গাঁথেন যে আমার বাবা উচিত। কিন্তু আমি যদি প্রশ্ন করি এখানে কাউকে, যে আপনি কি কোনোদিন ভাবলেন যে আমি সৃষ্টির সেরা, ছোট্ট একটা জীবন আমাকে আল্লাহ দিলেন, চব্বিশ ঘন্টা কিন্তু আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করে, যদিও আমরা চব্বিশ ঘন্টা আল্লাহকে ভুলে থাকি, তারপরে আল্লাহ জিজ্ঞাসা, আল্লাহ আমাদেরকে জানানোর জন্য বলতে চাইতেছেন, আল্লাহ আমাদেরকে অবগত করতে চাইতেছেন, লাও আমারতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা, অবগতির জন্য আল্লাহ বলতে চাইতেছেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, শোনো, প্রতিদিন জমিন তোমাদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে থাকে। শোনো, শুধু জমিন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, সমুদ্র তোমাদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে থাকে, শুধু সমুদ্র না, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা আমার কাছে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। আল্লাহ কিসের অভিযোগ? বলে জমিন বলে, আন আবতালিয়া ফি বাতনি, জমিন বলে আমি পেটে নিয়ে নিব, সমুদ্র বলে, আন উগরিকা ফি কাহি, আমি এদেরকে তলদেশে ডুবাইয়া দিব, ফেরেশতা বলে, আন তুহলিকা, আমি এদেরকে সমূলে ধ্বংস করে দিব। জান জান আলীগঞ্জের মানুষ, আমি দুনিয়াতেই খা বলতেছি, হাজার শত ধ্বংস স্তূপ আমার এই চোখে দেখছি আমি, আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন বিদায়, শত ধ্বংস স্তূপ আমি আমার এই দুই চোখে দেখছি। যে সময় প্রথম সুনামি আসে আমি তিন মাস পরে ইন্দোনেশিয়ায় গেছি, টানা আট ঘন্টা প্লেনে চলার পরে আমি যুগ জাকার্তা পড়ছি, ইন্দোনেশিয়ার একটা প্রদেশ যেখানে সুনামি আসছিল, আমি 350 কিলোমিটার আমার এই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই 350 কিলোমিটারের ভিতরে যতগুলা মসজিদ ছিল একটার ভিতরে একটা সুতার দাগও পড়ে না, এটাও আমার চোখে দেখছি। এটা তো এই সুনামির কথা বলতেছি, বাকি কোরআনে যতগুলো আছে অধিকাংশ আমার এই চোখে দেখা, শুধু দেখি নাই আমি, দেখছি আর চোখের পানি আমার ছড়ছে। তো আল্লাহ বলে ডেলি আমার কাছে অভিযোগ করে,
তোমাদের বিরুদ্ধে এক একজনের দাবি আমাকে দেন পেটে নিব তো জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কি করে পেটে নিবে আতা জাল জাল জহরি আমি ভূমিকম্প দিব সব আমার পেটে আসতে বাধ্য আমি আমার পিঠটাকে হেলায় দিব ভূমিকম্প মানে কি জমিন কাঁপা তো ভূমি জমিন কাঁপা এক সপ্তাহ দেড় সপ্তাহ আগেও তো আসছিল 6.1 ঠিক না না আসে নাই দুই থেকে তিন বছর আগে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 6.8 ভূমিকম্প আসছিল মনে আছে আপনাদের রাত্র 5:05 ওই দিন ফজরে মসজিদে তাগা দেওয়া যায় নাই মনে হইতেছিল রমজান মাস ঠিক না হ্যাঁ 5:05 জমিন বলে আমি পেটে নিয়ে আনিব ভূমিটাকে হেলায় দিব ফেরেশতা বলে সমুদ্র বলে একটা ঢেউ এদিক দিয়ে উঠাবো গড়ায়া সব আমার পেটে নিয়ে আসবো তলদেশে নিয়ে আসবো ফেরেশতা বলে এক একজনের এক এক উক্তি চিৎকারের ফেরেশতা বলে আসি হুসাই হাতান ওয়াহিদা আমার একটা চিৎকারই যথেষ্ট বাতাসের ফেরেশতা বলে উরসিলু আলাইহিম রিহান সারসারান আতিয়া আমি এদের উপরে বাতাস প্রেরণ করব আর জিব্রিল আলাইহিস সালাম কি বলে জানেন আমি শুধু উঠাইয়া একটা উল্টা মাইরা দিব কাহিনী শেষ প্রমাণ উনি আমাদের সামনে রাখছেন জান 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 নারায়ণগঞ্জের মানুষ জান জর্ডানে যান এখনো টেট সি রাখা আছে 100 কিলোমিটার লম্বা 5 কিলোমিটার চওড়া জান জান ওই এলাকা এখনো রাখা আছে আমি দেখা আসছি খুঁটা খুঁটা আপনারও দেখা আসেন জিব্রিল আলাইহিস সালামের পরে কোনা দিয়ে উল্টায় মেরা দিছেন কিন্তু আল্লাহ কি বলে জানেন আল্লাহ বলে ইন কানা আবদুকুম ফাশানুকুম বি আল্লাহ বলে বান্দা তোমাদের হইলে যার যা মনে চায় করতে পারো ইন কানা আবদি যদি বান্দা আমার হয় তো আমি বড় অপেক্ষায় আছি কোন অপেক্ষায় ইন আতানি লাইলান কাবিলতু রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব ইন আতানি নাহারান কাবিলতু দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই আরেক জায়গায় আল্লাহ বুঝায় মান নাদানি তালাক্কাইতুহু মিন বাহিদ যে আমাকে ডাকে ডাক দিতে দেরি আমি হাতছানি দিয়ে বুকে তুলে নিতে দেরি করি না আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ যদি ভুলে ডাকলো তো আল্লাহ বলে তুই কি দেখিস নাই মূর্তির সামনে 200 বছর বসে বসে সনম সনম করতেছিল মূর্তি মূর্তি করতেছিল ভুলে আমাকে সমাদ বলে ডেকে ফেলছে আমি আকাশ বাতাস কাঁপায় সাড়া দিছি লাব্বাই কি আবদি বন্দা আমি উপস্থিত সমগ্র সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে আল্লাহ এখনো তো মূর্তির সামনে বসা ও তো 200 বছর সনম সনম করতেছিল মূর্তি মূর্তি ভুলে না আপনাকে ডাকছে তো আল্লাহ জবাব দিতেছে আমি অপেক্ষায় ছিলাম ভুলে হইলো একবার আমাকে ডাকো ভুলে হইলো একবার আমাকে ডাকো দ্বিতীয় জবাব আল্লাহ দিতেছেন আমিও যদি সাড়া না দিলাম মূর্তিও সাড়া দিল না 200 বছর তো ওরার আমার পার্থক্য কি চলেন আসল জায়গায় চলে আসছি যখন আপনারা একমত যে আমাদের বাবা উচিত এই ছোট্ট জীবনটা এটার উদ্দেশ্য কি আলীগঞ্জের মানুষ নারায়ণগঞ্জের মানুষ কতম খোদার এই জীবনটার আর কোন উদ্দেশ্য নাই একটাই উদ্দেশ্য এই জীবনটা যে এই জীবনটা মালানে ওয়ালা মালিককে পাওয়া যায় কাকে বানানে ওয়ালা আল্লাহকে পাওয়া এই জীবনটার উদ্দেশ্য আল্লাহকে কাকে পাওয়া কাকে পাওয়া আল্লাহকে পাওয়া এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য আর কিছু না আল্লাহ পাওয়া মালিককে পাওয়া যিনি 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন আরেকটা হাদিসও মনে উঠলো আল্লাহ বলে শুধু সুরক্ষিত করি না 24 ঘন্টা আমি তোর সাথে লোকচুরি খেলি আস্তুরু কাওয়ালাম তাকসানি যদিও তুই 24 ঘন্টা একবারও আমাকে ভুল পাক
ভয় পাস না, কিন্তু আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। রাত্রে করিস দিনে কাউকে জানতে দিই না, দিনে করিস রাত্রে কাউকে জানতে দিই না। তো আল্লাহ বলে লাও কাশাবতু সিররাকা লাসাব্বাকা নাস, আমি যদি তোর ভুল ত্রুটিকে জানাইয়া দিতাম, বিশেষ করে আমাদেরকে বলেন তোমাদের ভুল ত্রুটি উম্মতে মুহাম্মাদী, তোমাদের ভুল ত্রুটি যদি আমি জানাইয়া দিতাম মানুষকে, ও যুবক একটু ভাবো না, সবাইকে আমি সম্বোধন করতেছি, যুবকদেরকে বললাম একটু ভাবো না, বাকিদেরকে বলতেছি একটু ভাবেন না, মামুনদেরকে বলতেছি একটু ভাবি না, জীবনে কি এমন কোন গুনাহ নাই যেটা যদি প্রকাশ হয়ে যেত, আজকে যতটুকু সমাজে আমার স্থান বা আমার অধিকার বা যতটুকু আমার পজিশন, কি বলেন অতটুকু পজিশন কি আমার হইতো? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে কি 2-4টা এরকম প্রোগ্রাম নাই? না নাই। হ্যাঁ হ্যাঁ, কালকে যার প্রোটোকল, আগে লোক পেছে লোক, পরের দিনে আল্লাহ পর্দা খুলতে দেরি, মুখ ঢাইকা চলতে দেরি করে নাই। না নাই, আছে না নাই? তো আল্লাহ হাদিসের ভিতরে বলতেছেন লাউ কাশাবতু সিররাকা লাসাব্বাকা নাস, ও মানুষ তোর সাথে আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, মাঝে মাঝে বুঝানোর জন্য 2-1টা করি, নইলে আমার করা উদ্দেশ্য না, আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, যদি তোর ভুল ত্রুটি আমি খুলা দেই, রাত্রেরটা যদি দিনে জানাইয়া দেই, দিনেরটা যদি রাত্রে জানাইয়া দেই, 24 ঘন্টা যদি পরের 24 ঘন্টা মানুষকে জানাইয়া দেই, তো তোকে সালামের জায়গায় জুতা মারবে জুতা। আলীগঞ্জের মানুষ, আমার এরকম গুনাহ আছে, আপনাদের হয়তো নাই। সত্তারি যদি আল্লাহ না করতেন, তাহলে কোনদিন এখানে বসার সুযোগ হতো না। ওর তো মালিকের এহসান, বিদায়ী ছোট্ট জীবনটার উদ্দেশ্য হলো আল্লাহকে, কাকে বুঝাইতে পারলাম, কাকে পাওয়া, কাকে পাওয়া। আচ্ছা আল্লাহকে পাইতে হবে কেন, আর পাইলি কি হবে? আল্লাহকে পাইতে হবে, দুনিয়া কাইটা যেতে পারে, কেননা জন্ম নিতে দেরি, আল্লাহ প্রতিশ্রুতি দিতে দেরি করেন না। যেই দুনিয়াতে পা রাখে আল্লাহ কানে কানে তাকে বলে দেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমি আল্লাহই তোমাকে অস্তিত্ব দিছি, মৃত্যু পর্যন্ত পালার দায় দায়িত্ব আমি আল্লাহর উপরে, বিদায় আল্লাহ দুনিয়া সর্ব অবস্থায় মৃত্যু পর্যন্ত পালবে, কিন্তু মৃত্যুর পরে দুনিয়া চলে যাবে, কেননা দায় দায়িত্ব আল্লাহ দিছেন, আপনি আর আমি আল্লাহকে পাই আর না পাই দুনিয়া চলে যাবে, এই ছোট্ট জীবনটা কেটা যাবে, কিন্তু এই ছোট্ট জীবনটার পরে হয় হয় হয়। চলেন একটা কাহিনী দিয়ে শেষ করতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহ, উনি বলখের বাদশাহ ছিলেন। আগের বাদশাহী গুলো ছোট ছোট হইতো, পরিধি বর্তমানের মতো বিশাল হইতো না। আগে যেরকম জমিদারি, বিক্রমপুর বিশাল একটা এরিয়া না, রাজা বীর বিক্রম ওইখানে ছিলেন, তার নামই বিক্রমপুর, ছোট্ট একটা পরিদৃশ্যে রাজা ছিল। বলখের বাদশাহ ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। কয়েকদিন পরে রাজত্ব ছেড়া দিছেন, রাত্র জঙ্গলে কাটে দিন মরুতে কাটে, অথবা রাত্র মরুতে কাটে দিন জঙ্গলে কাটে। বহু দিন পর্যন্ত বলখালারা অবস্থান করছেন, অপেক্ষা করছেন, হয়তো ইব্রাহিম ভুল বুঝবে, আবার রাজত্বে ফিরে আসবে, কেননা তার মতো ন্যায়প্রাণ বাদশাহ ছিল না। যেমন মানুষ ভালো ছিল সেও ভালো ছিল, কিন্তু ইব্রাহিম ফিরেন নাই, ফকির জীবন গ্রহণ করছে। কোনো একদিন সে ঘুরতে ঘুরতে বসরায় তারই এলাকায় চলে আসছে, তো বসরার মানুষ তাকে ঘিরা ধরছে, ইব্রাহিম রাজত্ব ছেড়া ফকিরি কেন গ্রহণ করলে? এখন রাত জঙ্গলে দিন মরুতে, দিন জঙ্গলে রাত মরুতে, এই জীবন কেন তুমি গ্রহণ করলে? বসে 4টা চিন্তা আমাকে পাগল বানায় ফেলছে। কয়টা? 4টা চিন্তা আমি পাগল,
বসে সেই চারটা চিন্তা কি? বসে শোনো, মার পেটে যেদিন রু আসছে সবকিছু লেখার সাথে সাথে দুটা জিনিসও লেখা হয়েছে, সেই দুটা জিনিস কি? বলে আশাকিয়ুম আম সাঈদ, আমি নেককার না বদকার, ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। বসে ইব্রাহিম দ্বিতীয় বলে যেদিন মালাকুল মউত আমাকে উঠায় নিয়ে যাবে, রু নিতে আসবে, দুটা সম্বোধনের যে কোনো একটা সম্বোধন আমাকে করবে, হয়তো বলবে আইয়াতু আন নাফসু তাইয়্যিব, পবিত্র রু, অথবা বলবে অপবিত্র রু, দুটার যে কোনো একটা বলবেই বলবে। আগে বলবে ইলা রহিম ওয়া রাইহান, চলো শান্তিময় জগতের দিকে, অথবা আগে বলবে চলো তুমি কষ্ট আর কি দেখছো, চলো ওই কষ্টময় জগতের দিকে। তৃতীয় হয়তো বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, অথবা বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমাকে দেখতে চায় না। বলে ফালা আদরি মাযা ইউখাতি, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। বলছে ইব্রাহিম তৃতীয় বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তরের জবাব দিতে পারবে, কেউ পারবে না, যেমন বোবা মানুষগুলা কথা বুঝাইতে না পারলে হা হা করতে থাকে, যে জবাব না দিতে পারবে সেও হা হা করতে থাকবে, হা হা লা আদরি, আফসোস আমি জানি না। ইব্রাহিম আদম বলতেছে জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না, এটা তৃতীয় ভাবনা, তৃতীয় চিন্তা। বলছে চতুর্থ বলে কিয়ামতের দিন দুই দল করা হবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আসহাবুল ইয়ামিন আসহাবুস শিমাল, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল জান্নাতে এক দল জাহান্নামে, আমি জানি না বি আইল ফারিকাইন, আমি কোন দলের অন্তর্ভুক্ত আমি জানি না। যখন চারটা এই চার ভাবনা আমাকে পাগল বানায় দিছে, তো বসরার সমস্ত মানুষ চিৎকার দিয়া বলতেছে ইব্রাহিম শুধু তোমাকে পাগল বানায় নাই, আজকের থেকে তো তোমার কথা শুনে আমরাও পাগল, আমরাও পাগল, আমরাও পাগল হইতে বাধ্য। বাস্তবিক স্যার জায়গায় আমি চলে আসছি, আল্লাহকে পাওয়া এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই হলো আল্লাহ পাওয়া। কি কি পাওয়া? কি পাওয়া? আল্লাহকে পাওয়া। দুনিয়ার জীবনটা হয়তো কাটা যাবে, কেন আল্লাহর প্রতিশ্রুতির কারণে কাটা যাবে, অঙ্গীকারের কারণে কাটা যাবে যে মৃত্যু পর্যন্ত তোমার দায় দায়িত্ব আমার উপরে। কিন্তু একটা দিন আসতেছে ওইখানে একটা সেকেন্ড কাটবে না আল্লাহ ছাড়া, একটা সেকেন্ড তো কাটবে না, কি ছাড়া? কি ছাড়া? আল্লাহ ছাড়া। না কবরে কাটবে, না হাসরে কাটবে, না মিজানে কাটবে, না পুলসেরাতে কাটবে, না জান্নাত মিলবে। কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি, আসেন এখন প্রশ্নের জায়গায় আসছি, আসেন আল্লাহকে পাওয়া যায় তো কিভাবে পাওয়া যায়, আল্লাহকে রাজি করা যায় তো কিভাবে করা যায়, আল্লাহ পাওয়া উদ্দেশ্য, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, আল্লাহকে কিভাবে সামনে নেওয়া যাবে। অথচ আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহ তো একটা পদের মালিক না, দুনিয়ায় সামান্য এক পদের মালিক হয়েই যদি দরা ছোড়ার বাহিরে চলে যেতে পারে, হিসাব নিকাশের বাহিরে চলে যেতে পারে, জমিনে পা নাও রাখতে পারে, তাহলে আল্লাহ তো 99টা পদের মালিক। শুধু আল্লাহ আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিক, আল্লাহ তো বারি,
Allah to musavvirul gaffarul kahharul ahhabu razzakul fattahul alimul qabidul basitul qafidul rafi'ul muizzul mudillul sami'un basirul hakamul adlul latiful kabirul halimul azimul gafurul şakurul alikul kabirul hafidul mukitul hasibul celilul karimul rakibul mucibul vasi al hakimul vadudul mecidul ba'ithul şehidul hakkul vakilul kafiggul matinun valigul hamidul musiyel mubdiyel mu'in el muhi el mumit el hayyu el kayyum el vacid el macid el vahid el ahad el samad el kadir el muktadir el mukaddam el muakkar el evvel vel akhir el zahir vel batin el vali el mutavali el barru el tawwab el muntakim el afu el raufu malik el mulki zel celali vel ikram el muksit vel cami vel ganiy vel mugni el mani el dar el nafi el nur el hadi el bedi vel baki el varis vel رشید و صبور جل جلالو اللہ تو نیرانو بٹا پادر مالک اے جنو اللہ مادر جنو سہج کرسن جاما کے پائتے جدی چاہو منے پرانے اور اللہ ایتو وعدہ کرتے سن وجتنی وج اطلبنی تجدنی اللہ بولے اما کے جدی پائتے چاہو যেমন দুনিয়ায় মানুষ হাজারো জিনিস চায় কিন্তু চায় পায় তো কয়টা পায় বলেন যা চাইছি সবকিছু পেয়ে গেছি কতটুক পাইছি কতটুক পাই নাই হ্যাঁ না পাওয়ার সংখ্যাই কত বেশি অবর্ণনীয় বেশি ঠিক না পাওয়ার সংখ্যাটা বড়ই নগণ্য ঠিক না কিন্তু আল্লাহ বলতেছে শোন উতলব নি তাজিদিনি তুই আমাকে মন দিয়া পাওয়ার ইচ্ছা করে দে তোর পাইতে হবে না আমি আল্লাহ তোকে পাওয়ায় দিব আমি নিজে তোর হাতে ধরা দিয়া দিব তোকে আমার বন্ধু বানায় নিব আল্লাহকে চাইলে কিন্তু পাওয়া যায় কিন্তু প্রশ্ন আমি তোলা দিছি চোখে দেখা যায় না দেনদারনে আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না পাবো তো আল্লাহকে কিভাবে পাবো যদি আমার এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহকে পাওয়া নারীর জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া পুরুষের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া যুবকের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া হাটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া বাজারওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া মেইলওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া ফ্যাক্টরিওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া অফিসওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া আদালতওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া ঘরওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া বাড়িওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া রোডওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া ঘাটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া যেইখানে মানুষ রূপে পা দিল তার জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া আল্লাহ বলে আমাকে পাবে তো পাবে কিভাবে তা আল্লাহ সহজ করছেন আল্লাহ বলে আমাকে যদি পাইতে চাও আর আমাকে পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা কদম বাড়াইতে চাও তাইলে শোনো আমাকে পাবে কোথায় পাবে বলছে আমার বন্ধুর গোলামির ভিতরে আমাকে পাবে আমার বন্ধুর গোলাম হয়ে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হও মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আদর্শ বানাও ক্যারিয়ারকে ক্যারিয়ার বানাও লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তুমি তোমার জীবনীকে তোমার জীবন বানাও যে আমার বন্ধুর রঙে রঙবে তো আরবের ওই হাদিসে সত্য যেটাকে কোন কবি তার কবিত্বের ভাষায় বলছিলেন ক্যা ওফা তুনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যায় ইয়ে দুনিয়া ক্যা চিজ হ্যায় লৌহ কলম তেরে হ্যায় আল্লাহ বলতে চাইতেছেন আমার বন্ধুর গোলাম হয়ে দেখ আমি তোর হয়ে যাব এই মাটির দুনিয়ার কি জিনিস সমগ্র জগৎ তোর হাতে উঠায় দিয়া দি এটারই প্রমাণ সাহাবায়ে কেরাম দিছেন যে দেখো তোমরা যান্ত্রিক জিনিসকে হ্যাক করো মেশিন দিয়া মেশিন হ্যাক করো আল্লাহ আমাদের হাতে সব উঠায় দিছেন আমরা ইশারা করতে দেরি সূর্য হ্যাক হইতে দেরি হয় না কি দিয়ে হ্যাক করছেন হ্যাঁ সূর্য মনে হয় সামিয়ানার উপরেই ঠিক না কত দূরে কত আরে বলেন না
9,30,000 মাইল দূরের সূর্যকে ইশারা দিয়া কি করতেছে? মনে হয় সূর্য হাঁটে, ঠিক না? গতিগত পার ঘন্টায় জানেন 6,00,000 কিলোমিটার পার ঘন্টায় তার গতি। আলী রাদিয়াল্লাহু তাআলা নু থামায়া দিছে, থাম আসর পড়ি না, জাগারটা জাগায় এক। দুনিয়ার কত বড় হ্যাকার, সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় হ্যাকার ছিল। আপনারা তো মেশিন দিয়ে হ্যাক করে যুবকরা, ওনারা ইশারা দিয়ে হ্যাক করে। কি দিয়া? আল্লাহর কথা সত্য, যদি বুঝে আইসা থাকে। কালকে ইনশাআল্লাহ সময় আগে বাড়াবো, লম্বা সময় দিব, 12:30 পর্যন্ত তো ইনশাআল্লাহ দিবই, যদি বেঁচে থাকি আর কি। আর যদি আপনাদের মনে লাগা থাকে, বিদায় আজকে এইখানেই পরিসমাপ্তি ঘটাইতে চাই এই ওয়াদার উপরে যে আসেন। নবীর আদর্শ শিখি, নবীর জিন্দেগি শিখি, যদি আল্লাহকে পাইতে চাই। আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া হয়তো চলে যাবে ওয়াদার উপরে, কিন্তু আখেরাতের এক মুহূর্ত চলবে না, 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 না। আখেরাত চিরঞ্জীব, চিরদিন, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই জন্য সবার কাছে দরখাস্ত, নবীর আদর্শ শিখব তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা, বিলকুল। হ্যাঁ, নামে শেষ কথাটা বলে শেষ করতেছি। বাংলাদেশের মানুষের বাঁচার কোনো রাস্তা নাই, দুনিয়ার অন্য দেশের মানুষ বেঁচে যাবে। শুনেন, যেমন আমি বইলা বেড়াই, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এটা যেমন সত্য, বাংলাদেশে শতবার ভূমিকম্প আসছে, বিপর্যয় হয় নাই, আর আমার বিশ্বাস কোনোদিন হবেও না, এটা আমার বিশ্বাস, ভিতরের বিশ্বাস। কেননা বাংলাদেশের যে পরিবেশ, সারা দুনিয়ার সাথে আমি মিলাইয়া দেখছি, মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনা চলে না, আলোচনাও চলে না, বাকি দুনিয়ার কোন দেশে এরকম পরিবেশ আমি পাই না। এই পরিবেশের কারণে আমার বিশ্বাস বাংলাদেশে কোনোদিন বিপর্যয় ঘটবে না। তদ্রুপ আমার এটাও বিশ্বাস, বাংলাদেশের মানুষ বাঁচতে পারবে না, দুনিয়ার মানুষ যদিও বেঁচে যাবে। কেননা বাংলাদেশের মতো নবীর শিক্ষা, আদর্শ শিখার সুবর্ণ সুযোগ, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের গলি গলি মাদ্রাসা, গলি গলি হেরচোখানা, গলির এই মাথায় ওই মাথায় মসজিদ, বাংলাদেশে কদমে কদমে হকানি আলেম, বাংলাদেশের কদমে কদমে আল্লাহ ওয়ালা, যাদের কাছে নবীর আদর্শ রয়ে গেছে, নবীর জীবন রয়ে গেছে, আমাদের জন্য সহজ করছেন, লম্বা করতে হবে না। এই উম্মতের জন্য প্রথম আল্লাহর রাসূল বলছেন যে 10 ভাগের 100 ভাগের 10 ভাগও যদি করো, তারপর আল্লাহ তোমাদেরকে 100 নাম্বার দিয়া 100-তে 100 দিয়া পাশ করাবে। যদি 10 ভাগও করতে পারো, পরে আগে ঘোষণা আসছে, যদি একটা নবীর আদর্শ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা দিতে পারি, সুন্নতকে কবুল করাইতে পারি, আলীগঞ্জের মানুষ আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাহ দৃষ্টান্ত দান করাইতেছেন। আবু দাউদ রহমতুল্লাহ আলাই শুধু একটা সুন্নত পুরা করার কারণে, একটা সুন্নত গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছার কারণে উপর থেকে আওয়াজ আসছে, গফার না লাক ইয়া আবা দাউদ, আবু দাউদ তোমাকে আমরা মাফ করা দিলাম। নবীর একটা সুন্নতের দ্বারা এই উম্মত মাফ পাবে। বিদায় আমরা হকানি আলেমদের কাছে আইসা শিখি। আলীগঞ্জের মানুষ, এত বড় মাদ্রাসা আপনাদের এখানে, শুধু একটা না, মনে হয় ইউনিয়নে আরো 2-4-20টা হবে, ছোট বড়, ঠিক না? না নাই, হ্যাঁ, এই ইউনিয়নের ভিতরে মনে হয় 100 মসজিদের উপরে হবে। আলেম ওলামার অভাব নাই। এই জন্য আমি প্রথমেই বলছি, দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষ বেঁচে যেতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ বাঁচবে না। আল্লাহ আমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে, এই জন্য আসেন হকানি আলেমদের কাছে আইসা। আমি শিখতে শুরু করি, শিখি, একটাও যদি গ্রহণযোগ্য পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, 1 সুন্নত আপনাকে জান্নাতে নিয়ে যাবে।
নবীর এক আদর্শ আপনাকে আমাকে আল্লাহ পাওয়ায় দিবে আল্লাহ আসব তো আলেমদের কাছে শিখব তো পাকা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মামা আলাইনা ইল্লাল বালা দোয়া اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا فغال لما يريد পরিচিত করে তাহলে আপনার মিডিয়া আমার মাধ্যমে পরিচিত হবে আপনি এটা ভাবেন না মিডিয়ালারা ভাবে যে আমরা তো আপনাদেরকে পরিচিত করি এটা ভুল ধারণা যা হোক কারো ভিডিও করার অনুমতি নাই অডিও করতে পারেন শুধু কথাগুলোকে ট্যাপ করতে পারেন এটা আমাদের মুরব্বীরা অনুমতি দেয় যা হোক কথা শুরু করা যাক না আবার অন্য কেউ ফতোয়া দিয়া দিবে যে কারি তো আমার আগেই সাতজব আশরাফ সব বলতেছিলেন ছবির বিরুদ্ধে উনি তো আসার সাথে সাথে দেখলাম মিডিয়া লেগে গেল ওনার কাছে কি বৈধ না কথা উনি যেটা বলছেন ওটাই সত্য বিদায় অডিওর অনুমতি আছে ভিডিওর কোনো অনুমতি নাই অডিওতে ছবি আসে না শুধু কথাগুলো আসে যা হোক আমি কথা শুরু করতে পারি আমাদের বাবা উচিত কেননা আল্লাহ ভাবার মতো আমাদেরকে একটা বিবেক দিছেন ঠিক না আমার কথা বোঝেন শোনা যায় সবচেয়ে কানেক্টটা হলে ভালো হতো কেননা আমি একদিকে তাকায় কথা বলতে পারি না তো আর এই জিনিসগুলো হলো লিপ টাচ জিজ্ঞাসা করেন মাইকেলাকে এটা হলো লিপ টাচ ঠোঁটের সাথে লাগায় বললে আওয়াজটা খুব সুন্দর হবে ডাইনে বামে গেলে এটা টাইনা নিবে না এটার ভিতরে টানার ক্ষমতা নাই আর এগুলো আমাদের জন্য বানানো হয় নাই এগুলো বানানো হয়েছে সিঙ্গারদের জন্য সিঙ্গার বোঝেন গায়কদের জন্য গায়করা সবসময় এটা ঠোঁটে লাগায় কথা বলে তাহলে আওয়াজটাও ক্লিয়ার হয় সুন্দর হয় যে আওয়াজ আছে ওইটাকে আরো সুন্দর করে এই লিপ টাচ হওয়ার কারণে দেখাইলাম তো কিন্তু আমি লিপ টাচ এক তো হইলো সিঙ্গার না আরেক হইলো শুধু এটাকে মুখের সামনে রেখা কথা বলো আমার পক্ষে সম্ভব না আমি ডাইনো দেখবো বা আমিও দেখবো না আপনারা আমাকে দেখবেন আমি আপনাদেরকে দেখবো না এটা তো হয় না ঠিক না কি বলেন একটু চোখে চোখ রাখলে কথাটা ভালো বুঝে আসে আপনাদের মসজিদে নাই কানেরটা মসজিদে নাই আসেন তো যেটা বুঝাইতেছিলাম আমাদের বাবা উচিত কথা কিন্তু শুরু হলো কথা লম্বা হবে না আজকে আজকে তো 30 তারিখ কালকেও আশা হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে রাখেন ইনশাআল্লাহ কালকে বিলকুল 31st নাইট আমরা এই প্যান্ডেলের ভিতরেই করবো ইনশাআল্লাহ দুনিয়া একভাবে করবে আমরা আরেকভাবে করবো কেননা আল্লাহ চেষায় খায়ের দেখ আলীগঞ্জবাসীকে এবং এই মাদ্রাসার কর্তৃপক্ষকে আমি কালকে এক জায়গায় বলতেছিলাম যে আমরা নতুন বর্ষকে স্বাগত জানাবো কিন্তু এমন ভাবে জানাবো না যে আল্লাহ নারাজ না হয়ে যান কেননা আল্লাহর সাথে পায়রা ওঠা সম্ভব না আল্লাহ প্রমাণ দিলেন 2 বছর ধরে আমাদেরকে যে ছোট্ট একটা ভাইরাস মানুষের একটা শরীরের তুলনায় এটার কোনো পার্সেন্টেজ আসে না আসে নাকি কি বলেন আপনারা তো শিক্ষা দীক্ষা পার্সেন্টেজ আসে কিন্তু এই আলীগঞ্জ মাদ্রাসার সভাপতি সাবি করুণায় আক্রান্ত হয়েছে
যখন সে আসার পরে আমার সাথে মারকাজে দেখা হয়, তো আমাকে বলতেছে, ভাই এটা যে কি জিনিস, যে আক্রান্ত না হয়েছে সে ছাড়া কেউ বুঝবে না। যখন অক্সিজেন কমতে থাকে আর তাকে ভেন্টিলেটরে দিতে হয়, তখন সেই জানে, অথচ এত ক্ষুদ্র ভাইরাস যার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওজন হয় না, যার ছোট্ট একটা ভাইরাস দিয়ে আল্লাহ 2020-এ 750 কোটি মানুষের সমস্ত কিছু, বিবেক বুদ্ধি বিদ্যা ব্রেন টেকনোলজি সব কিছুকে জিরোর নিচে নিয়ে আসছে, ঠিক না? সত্য তো? তাহলে ওই আল্লাহর সাথে পায়রা উঠা যাবে না। বিদা আলিপুরবাসীকে আল্লাহ জাজায় খায়ের দেখ, যে আমরাও নতুন বৎসরকে স্বাগত জানাবো, কিন্তু আমরা এমন একটা পদ্ধতিতে জানাবো, আমাদের বিশ্বাস আল্লাহ খুশি হবেন, নারাজ হবেন না, ঠিক না? কি বুঝাইতে পারলাম? সারা দুনিয়ার মতো আমরা এটাকে স্বাগত জানাবো না। এই জন্য কালকে ইনশাআল্লাহ কথা লম্বা হবে, সময় অনেক দিব যদি বেঁচে থাকি, আজকে কিন্তু কথা লম্বা হবে না, অল্পতেই শেষ হয়ে যাবে, কিন্তু ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে আশা করি। আর আমার কাছে তো সুর নাই, এটা তো পুরো নারায়ণগঞ্জ কেন দুনিয়া জানে, আমার কথা এরকম কাটা কাটাই হবে। আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝাইতে, বিদায় যেখান থেকে চলতে শুরু করছিলাম, যে এই মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ এরকম একটা ব্রেন দিয়েছে। মানুষ বলতে শুধু আপনারা না, মানুষ হিসাবে সমগ্র মানুষের বাবা উচিত যাকে আল্লাহ এরকম একটা ব্রেন দিয়েছে। কেমন ব্রেন? ব্রেন বুঝেন তো? এরকম একটা ব্রেন দিছেন যে ব্রেনটার দ্বারা মানুষ দুনিয়াটাকে আজকে এতটুকু উন্নত করলো, এতটুকু উন্নত, এতটুকু টেকনোলজি সমৃদ্ধ, এতটুকু বিজ্ঞান সম্মত, যে আমরা এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি, ঠিক না? আমার কথা মনে হয় বোঝেন নাই। মরতেও রাজি, মারতেও রাজি। চলেন দুই চারটা জ্যান্ত কাহিনী শোনাই। এই বছর আমি আমেরিকায় ছিলাম, যখন আমাদের শাটডাউন চলতেছিল তখন আমি আমেরিকায় যাই, অক্টোবরের মনে হয় 22-23 তারিখে আমি আমেরিকার থেকে আসছি। প্রতিবারই কিছু না কিছু জিনিস আমাকে খুব কাঁদায়, এইবারও একটা কাহিনী আমাকে কাঁদাই, আমাকে কাঁদাইছেন আর আমিও কাঁদতে বাধ্য হয়েছি। আমি একটা জানাজায় ছড়ি খুঁজছি, ওই ছেলেটা মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে, বেশি দিন হয় নাই, 1 বছরও এখনো পুরা হয় নাই, হয়তো 5 থেকে 6 মাস হবে। কেন? সে 2 থেকে 2.5 মাস জেলেই ছিল, বাহির হয়ে আসার পরে আর তার মৃত্যুর মাঝে মাত্র 3টা মাস ছিল। সে 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে ঢুকছে। যখন সে জেলখানার থেকে বাহির হয় তো সে কাজ শুরু করে, হোম ডেলিভারি, আমাদের দেশে হোম ডেলিভারি আছে, হোম ডেলিভারি বুঝেন তো, অর্ডার নিয়ে মানুষের বাসায় বাসায় জিনিস পৌঁছে দেওয়া, সে বাইক দিয়ে হোম ডেলিভারি দিত। নোয়াখালী ছেলেটার বাড়ি ছিল, 3 মাসের মাথায় সে হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, ওই জানা যায় আমি ছিলাম, তার কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না, কার চোখে পানি আসছে কি আসে না এটা আমি জানি না, কিন্তু জানাজার অন্তরালে আমার চোখে পানি আসছে আর আমি অগোচরে কাঁদতে ছিলাম। এই কথা ভাবতে যায়া, যে উন্নত দুনিয়ার আশা যদি সে না করতো, মৌত তো মানুষের জন্য অবধারিত, সে মরবেই, কে কোথায় মরবে এটা সত্য, এটাই সত্য, ওটা নির্ধারিত, কিন্তু মানুষ হিসাবেও তো একটা ভাবনা আসে, ঠিক না? কি বলেন, আসে না আসে না? 30 লক্ষ টাকা দিয়ে সে আমেরিকাতে পড়ছে, কর্মজীবনও তার শুরু হয়ে গেছে,
এখন পর্যন্ত সে গ্রিন কার্ড পায় নাই, কেন কে চলতেছিল অচিরি সে পাবে, কিন্তু সে চাকরি করতেছিল হোম ডেলিভারি। জিজ্ঞাসা করলাম তার বন্ধু বান্ধবকে যে কামাইও ভালো ছিল, এগুলো কোনো আমার প্রশ্ন না ভাবনা না, আমার ভাবনা ছিল তার পরিবারের না তার সাথে কতই না আশা সংযুক্ত ছিল, ভাইয়ের আশা বোনের আশা মায়ের আশা বাবার আশা ফ্যামিলির আশা বিরাট আশা তার সাথে সংযুক্ত ছিল, ঠিক না? হ্যাঁ, কেউ তো জানতো না যে তিন মাসের মাথায় সব কিছু এক অ্যাক্সিডেন্টে দুলিশাত হয়ে যাবে, তারও তো ব্যক্তিগত আশা ছিল, ঠিক না? তাহলে এটাই সত্য, এই ব্রেনটাই কিন্তু দুনিয়াটাকে উন্নত করছে, যেটার জন্য আমরা মরতেও রাজি মারতেও রাজি। এরকম আরো কয়েকটা কাহিনী আছে যা আমার সাথে ঘটছে, 2019 কাহিনী, দুই ছেলে যখন জেলখানার থেকে বাহির হওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ হয় লস এঞ্জেলিসে। আমি জিজ্ঞাসা করলাম তোমরা জেলখানায় গেলে তো কেন গেলে, তো বললো আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে চলে গেছি, আজকে জেলখানার থেকে বাহির হয়েছি, আমাদের এখানে কেউ নাই, বিদায় আমরা নির্বাচিত করছি, এখানে কোনো মার্কাজ আছে কিনা, মার্কাজই আমার সাথে তাদের দেখা হয় নাস্তার টেবিলে নাস্তার দস্তরখানে, তাদের চেহারা পোশাক চুল কোনোটাই এটা আমি মিলাইতে পারতেছিলাম না যে তারা আমেরিকাতে বসা আছে। যখন জিজ্ঞাসা করলাম তো বললো যে আমরা মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকতেছিলাম, আমি জিজ্ঞাসা করলাম কোথায় মেক্সিকো কোথায় বাংলাদেশ, তোমরা এখানে মেক্সিকো আসলে তো আসলে কি করে, তো বললো যে আমরা প্রথম মেক্সিকো আসি নাই, আমরা প্রথম ভেনিজুয়েলায় আসছি, ভেনিজুয়েলার থেকে 10-15 দেশ পাড়ি দিয়ে আমরা মেক্সিকোর জঙ্গলে আসছি, ওইখান থেকে আমরা আমেরিকাতে ঢুকছি। তো আমি বলতেছিলাম তোমাদের সাথে কে ছিল, তোমরা দুইজনই ছিলে, তো বলতেছিল না হুজুর আমরা দুইজন ছিলাম না, বাংলাদেশে তিনজন ছিলাম। আমি বললাম যে আরেকজন কোথায়, তো দুইজনের চোখের পানি ছেড়া দিয়ে বলতেছিল হুজুর সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার জীবনের পরিণতি কি করছে। আমি প্রশ্নের দিকে আপনাদেরকে নিয়ে যাইতেছি যে এই মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ এরকম একটা প্রেম দিলেন, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম শিক্ষা দিলেন, মানুষের মতো শিক্ষিত আল্লাহ কাউকে করেন নাই। ফেরেশতাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনাদেরও নাই, তো ফেরেশতার আগেই জবাব দিছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যতটুক আপনি শিক্ষা দিছেন এর চেয়ে বেশি না শিখার ক্ষমতা আমাদের আছে, না এটাকে ভুলার ক্ষমতা আমাদের আছে। মানুষ ইচ্ছা করলে শিখতেও পারে বাড়াইতেও পারে, আর ইচ্ছা করলে হারাইতেও পারে, কি বলেন? কত ডাক্তারই তো পাওয়া যাবে, ডাক্তারি বিদ্যা পড়ার পর সত্ত্বেও প্র্যাকটিস না করার কারণে, কোনো হাসপাতাল বা ক্লিনিকের সাথে সংযুক্ত না হওয়ার কারণে, বাপদাদার ব্যবসার সাথে যুক্ত হওয়ার কারণে 2-10 পরে সবকিছু ভুলে গেছে, সব হারিয়ে গেছে, এখন তাকে ডাক্তারের শরণাপন্ন হইতে হয়, এমনকি ছোট্ট একটা রোগের ওষুধ পর্যন্ত সে লিখতে পারে না। ওই মানুষ যাকে আল্লাহ এরকম বিদ্যা দিলেন ইচ্ছা করলে বাড়াইতেও পারে ইচ্ছা করলে হারাইতেও পারে, যাকে এরকম ব্রেন দিলেন যাকে এরকম চিন্তা ক্ষমতা দিলেন, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, আলিপুরের মানুষ আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন, সমগ্র সৃষ্টিকে আল্লাহ একটা শব্দ দিয়ে তৈরি করছেন, দুই অক্ষরওয়ালা একটা শব্দ, আল্লাহ বলছেন কুন, কাফ নুন কুন, বলতে দেরি ফকান হইতে দেরি হয় নাই, চাই সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, যেমন করুণার জীবাণুর মতো যেটাকে খালি চোখে তো দূরের কথা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, এটাকে জুম করতে হয় জুম,
বড় করতে করতে তারপরে এটাকে চোখে দেখা যায়, যার কারণে দেখবেন আপনার টেলিভিশনে এত বড় বড়, ঠিক না, কাটা কাটা দেখা যায়, তাই না? এই জন্যই তো আমরা কেউ মাস্ক পরে আসি না, ঠিক না? যদি মাস্ক থাকেও থাকে তো এটা জেবে আছে, কেন না আমরা টেলিভিশনে এত বড় বড় দেখি আর ভাবতে থাকি এত বড়টা কি নাকের ছিদ্র দিয়ে যাবে। আমার নাকের ছিদ্রটা তো এত বড় না, বিদায় এটা নাক দিয়ে যাবে না। খামাকা কি দরকার 2 টাকার একটা মাস্ক খরচ করার, ঠিক না? এই জন্যই মনে হয় পড়ি না আমরা। তো যেটা আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে, যে মানুষটার উচিত সমগ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এটাও কুন দিয়া তৈরি, আর বিশাল থেকে বিশাল। ওই সৃষ্টি যেটাকে হুকুম দিলে আল্লাহ নিজেই বলছেন, লাউ আমারতুল মালাইকা আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ, একটা ফেরেশতা আমার কাছে রাখা আছে, যদি সমগ্র সৃষ্টিকে খাইতে বলি, লা আকালা বি লুকমা, একটা লুকমা বানায় ভিতরে নিয়ে নিবে। ওটাকে আল্লাহ তৈরি করছেন শুধু একটা শব্দ দিয়া, 6 দিনে সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন। আপনাকে আমাকে কুন দিয়া তৈরি করেন নাই, কোন শব্দ দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, এমন না যে 10 মাসের ভিতরে সমগ্র নারী পুরুষকে আমি সৃষ্টি করে ছেড়া দিলাম, তা না। প্রত্যেকের ব্যাপারে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। ওই মানুষটার বাবা উচিত শুধু তৈরি করেন না, যাকে শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ মাথায় পড়ায় দিয়েছেন। ওয়ালাকাদ কাল্লামনা বনি আদম, আমাদেরকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। অনেক নবীর সাথে আল্লাহ কথা বলছে জমিনে রেখা, কিন্তু বন্ধুর পালা যখন আসছে বলছে না বন্ধু, জমিনে রেখা কথা বলা চলবে না, তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধুত্বের পরিচয় তো ওই সময় হবে, কবা কাও সাইনিয়াও আদনা সুম্মা দানা ফাতা দাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আরশের উপরে উঠে আসেন, পাশে বসেন, আপনি আমাকে দেখবেন, আপনি বলবেন, আমি আপনাকে দেখব, আর আপনি আমি বলবো, এটা হবে বন্ধুত্বের পরিচয়। উম্মতে মুহাম্মাদি যেই রসুল আরশে যায় আমাদেরকে ভুলে নেয়, আরশে যায় ভুলে নেয়, আল্লাহ সালাম দিছে বন্ধুকে, মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহ বুঝা ফেলছে মন কেন খারাপ, যে আমাকে তো সালাম দিলেন আমার উম্মত। আল্লাহ বলে আজীব বস্তু, আজীব তো এইখানে উম্মত, জমিনে উম্মত, সব আকাশে উম্মত, সব জায়গায় উম্মত, আরশের উপরে উম্মত, আমার পাশে বয়ে উম্মত। লানত আমাদের জিন্দেগির উপরে, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, মনে চায় বুঝাইতে বুঝাইতে জানটা দিয়া দিই, তারপরও যদি আমার জাতি বস্ত বলছে উম্মত যদি এই টেবিলে না ওঠে তো কোথায় উঠবে, এখন যদি উম্মত না উঠাই তো কোথায় উঠাবো, এরকম কাছে হব তো হব কবে, এরকম নিরিবিরি হব তো হব কবে, এরকম পরিবেশ হবে তো হবে আর কবে, এরকম নৈকট্য পাবো তো আর পাবো কবে। এই জন্যই তো উম্মত উঠাইছি, যার কারণেই তো আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়তে পারেন, ও আলা ইবাদিল্লাহ সালিহিন, নাইলে তো আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, আপনাকে আমাকে তো দেন নাই, কিন্তু বন্ধু আপনাকে আমাকে ওই স্টেজে উঠায় নিছেন, উম্মতকে ভুলেন নাই আরশে যায়া। ওই রসুলের জন্য আমরা কতটুকু করলাম বলেন, বলেন, যিনি দুনিয়াতে আসতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, কিছু না করত এই উম্মত পাঁচক তো নামাজই পড়ত, এই উম্মত কিছু না করত 4 মাস গুনাহ না করত, রজব জিকাদা জিল হজ্জা মুহাররম, আল্লাহ তো নিষেধ করছিলেন, ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4 মাস উম্মতে মুহাম্মাদি নিজের উপরে নিজে জুলুম করো না, গুনাহ করো না, 4 মাস যদি গুনাহ না করত, 11 মাস যদি যা খুশি তা করত, রমজানটা পুরো আল্লাহকে দিয়ে দিত,
রমজানটা দিয়ে দিত। হায় হায়, পুরা রমজান না দিত, শেষ দশ পাঁচ রাত্র দিয়া দিত, বেজর পাঁচ রাত্র আল্লাহকে দিয়া দিত। বেজর পাঁচ রাত্র তো আল্লাহকে দেন, সব পাইলেন কার কারণে? যার কারণে পাইলাম তার জন্য কতটুকু করলাম এই যোগ বিয়োগ আজকে মিলাইতে হবে। বলেন নিজের বিবেকের কাছে প্রস্তুত করেন কতটুকু করলাম। আজকে ওই নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীকে ভুলা যাওয়ার কারণে, আল্লাহকে ভুলা, এটা আমি মনে করি যে আল্লাহ বলে আমারটা তো আমি মাফ করে দিব কিন্তু বন্ধুরটা করবে। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রাখি নাই, যার কারণে সব থাকা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত। আমার মন বলে এই কারণেই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হইতাম না, নাইলে আমরা নির্যাতিত হব তো হব কেন? আল্লাহ নিজেরটা মাফ করে দিবে কিন্তু বন্ধুরটা না। বন্ধুর এই জন্যই তো আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে আমার উম্মত পাঁচটা জিনিসকে ভালোবাসবে, পাঁচটা জিনিস ভুলে যাবে। ইউহিব্বুন আল হায়াত ওয়া ইয়ানসাউন আল মউত, জীবন ভালোবাসবে মউত ভুলে যাবে। ইউহিব্বুন আদ দুনিয়া ওয়া ইয়ানসাউন আল আখিরা, দুনিয়া ভালোবাসবে আখেরাত ভুলে যাবে। ইউহিব্বুন আল কুসুর ওয়া ইয়ানসাউন আল